বোনলেস চিকেন নিয়ে নিন, তাতে দিয়ে দিন ক্ল্যারিস এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, মাস্টার্ড পেস্ট, কালো গোলমরিচ, কাশ্মীরি লালমরিচ। ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখুন 1 থেকে 2 ঘন্টা। একটা প্যানে ক্ল্যারিস অলিভ অয়েল গরম করে নিন। অন্য একটা প্যানে ডুবো তেলে ভেজে নিন ফ্রেঞ্চ ফ্রাইস। তেলে রসুন কুচি ভেজে নিন, দিয়ে দিন 2 চামচ হোয়াইট সস। চিনি, লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিন স্বাদ মতো। সস ঘন হয়ে আসলে অ্যাড করুন চেডার চিজ। ম্যারিনেট করা চিকেন একটা গ্রিল প্যানে ভেজে নিন। স্লাইস করে কেটে নিন। ফ্রেঞ্চ ফ্রাইস একটু লবণ দিয়ে সিজন করে নিন। ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন সাজিয়ে নিন। উপরে চিজ সস আর সালাদ দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন ওয়েসিস মিথিওপিয়া।